আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সমস্যা। ব্যবস্থাপনার একটা, মানে আমি যদি কোনো একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাজের সাথে যুক্ত থাকি, তাহলে কিন্তু আমাকে বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে, এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, তাই না? কারণ যদি আমি যথাসময়ে সঠিক সিদ্ধান্ত না গ্রহণ করতে পারি, তখন কিন্তু এতে করে প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণের সময় এবং সেই সাথে সিদ্ধান্ত বাস্তবায়নের সময়ও দেখা যায় যে অনেক ধরনের সমস্যার মুখোমুখি কিন্তু হতে হয়। এর কারণ হিসেবে বলা যায়, ধরো প্রতিষ্ঠানের কিছু প্রাতিষ্ঠানিক যে সামর্থ্য সেটা অনেকাংশে না থাকা, বা মানে আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, যেমন হচ্ছে প্রতিষ্ঠানের কিছু অক্ষমতা থাকা, অথবা ধরো হচ্ছে যারা প্রতিষ্ঠানের কর্মচারীরা আছে তারা যদি ওই সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা ঠিক মতো রাখতে না পারে, অর্থাৎ তারা যদি অযোগ্য হয়, তখনও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সিদ্ধান্ত বাস্তবায়নে। তো এই সমস্যাগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো একদম ফার্স্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে অপূর্ণাঙ্গ বা অসম্পূর্ণ তথ্য। আমার যখন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অবশ্যই আমার বেশ কিছু তথ্য কিন্তু সংগ্রহ করতে হবে। তো এই তথ্য যদি আমি ঠিকমতো সংগ্রহ করতে না পারি, বা আমি যদি অসম্পূর্ণ তথ্য পাই, নির্ভরযোগ্য তথ্য না পাই, নির্ভুল তথ্য না পাই, তো তখন কিন্তু আমি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। তো অনেক সময় এরকম হয় যে প্রতিষ্ঠানে তোমার নির্ভুল তথ্য পাওয়া হয়তো বা মানে নির্ভুল তথ্য হয়তো বা পায়নি, অথবা ধরো হচ্ছে যে তোমার মানে যতটুকু তথ্য দরকার সম্পূর্ণ তথ্যটা পাওয়া যায়নি। অবশ্য এখানে আরো একটা জিনিস আমি যদি অ্যাড করি, যে ধরো সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য যে পরিমাণ সময় দরকার হবে বা যে পরিমাণ ব্যয় হবে, অনেক সময় অনেক ইমার্জেন্সি কেস চলে আসে, অনেক জরুরি বিষয়ে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার পড়ে। তো বিভিন্ন ধরনের কারণে কিন্তু আমার তথ্য যদি আমি মানে তথ্য অনেক সময় সম্পূর্ণ তথ্য পাওয়া যায় না, এবং সেই সাথে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য যে পরিমাণ সময় বা অর্থ দরকার, সেই পরিমাণ সময় বা অর্থ ব্যয় করাও সম্ভব হয় না। তো এই কারণে দেখা যায় যে অপূর্ণাঙ্গ বা অসম্পূর্ণ তথ্যের কারণে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় না। এটা একটা সমস্যা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার সমস্যা ও বিকল্প সময়ের অসঠিক শনাক্তকরণ। এটা মানে কি? আমার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমার ফার্স্টে সমস্যাটা সঠিকভাবে শনাক্ত করতে হবে, যে আমার মূল প্রবলেমটা কি, এবং ওই রিলেটেড আমার কিন্তু মানে সমস্যাটা ঠিক মতো বুঝে এরপরে আমার হচ্ছে যে তোমার সিদ্ধান্ত গ্রহণের যে বাকি ধাপগুলো আছে, পদক্ষেপগুলো আছে, সেগুলো হচ্ছে নিতে হবে। আবার সেই সাথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার কিন্তু বেশ কিছু অল্টারনেটিভ বা বিকল্প, কার্যকর বিকল্পগুলো কি কি হবে সেগুলো নির্ধারণ করতে হয়। কিন্তু এখন যদি এই জিনিসগুলো ঠিক মতো না করা হয়, তখন কিন্তু তোমার সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। যদি আমার কার্যকর বিকল্প সমূহ কি হবে, কি কি অল্টারনেটিভ আমার কাছে আছে, এই জিনিসগুলো আমি শনাক্ত করতে না পারি, বা আমার মূল সমস্যাটাই কি সেই জিনিসটা যদি আমি ধরতে না পারি, বা আমি যদি নির্ধারণ করতে না পারি, শনাক্ত করতে না পারি, তাহলে কিন্তু আমি সঠিক সিদ্ধান্তে যেতে পারবো না, মানে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা আরও একটা সমস্যা। নেক্সট হচ্ছে পক্ষপাতমূলক ঝোঁক। এটা কি? এটা হচ্ছে বায়াসড হওয়া। যেমন হচ্ছে এটা একটা ইয়ে নিয়ে বলি, একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন হচ্ছে দুজন শ্রমিকের মধ্যে হচ্ছে যে মারামারি হয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে মারামারি হয়েছে, এখন মানে এই একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন ঊর্ধ্বতন যদি এরকম করে যে কোনো একজনের প্রতি সে বায়াসড হয়, মানে যদি সে কারো আগে থেকে একজনের পক্ষ না শুরু করে দেয়, নিরপেক্ষ না হয়, তখন কিন্তু দেখা যাবে যে কার্যকর সিদ্ধান্ত কিন্তু সেই ক্ষেত্রে গ্রহণ করা যাবে না। আর যদি এ ধরনের বায়াসড আচরণ সিদ্ধান্ত গ্রহণকারীর মধ্যে থাকে, তাহলে কিন্তু মানে এক পক্ষ কিন্তু তার এই সিদ্ধান্তটা মানতে চাবে না। তো এই জন্য কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে মানে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ কিন্তু সম্ভব হচ্ছে না, এবং সেই সিদ্ধান্ত গ্রহণযোগ্যতাও কিন্তু পাচ্ছে না। তো অবশ্যই পক্ষপাতমূলক ঝোঁক হচ্ছে একটা সমস্যা সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে। তো এই জিনিসটা অবশ্যই পরিহার করা দরকার। নেক্সট হচ্ছে আমার সিদ্ধান্ত গ্রহণে অনীহা। এই ধরনের কোনো একটা সিচুয়েশন যেখানে হচ্ছে যে অনেক সময় ঊর্ধ্বতনরা কি করেন, যে তারা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করতে চান না, মানে যেভাবে কাজ হচ্ছে সেভাবে চলতে দাও, এই ধরনের একটা মানসিকতা থাকে। তো এই ধরনের জিনিসপত্র যদি হয়, তাহলে তো এটা সিদ্ধান্ত গ্রহণের পথে অনেক বড় ধরনের একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। কিন্তু আবার যদি আমি আরেকটা কথা বলি, যে অনেক সময় কি, যে নিজে সিদ্ধান্ত দিচ্ছে না ঊর্ধ্বতন, অধস্তন কারোর উপর হচ্ছে যে এই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা ছেড়ে দিচ্ছেন, তো আলটিমেটলি দেখা যায় কি, যে তার সাথে বাকি যারা আছে তারা কিন্তু এই জিনিসটাতে তারা কিন্তু এই জিনিসটা মানতে চায় না। আবার হচ্ছে যে দেখা যায় যে যদি এরকম হয় যে
ঊর্ধ্বতন নিজে সিদ্ধান্ত না দিয়ে কোনো অধস্তনের হাতে এই ব্যাপারটা ছেড়ে দিচ্ছেন, তাহলে কিন্তু যতটা ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বা যতটা ভালোভাবে সিদ্ধান্তটা গ্রহণ করা মানে করা যেত সেরকম কিন্তু হয়তো বা এই এই জিনিসটা হয় না। তো আলটিমেটলি দেখা যায় যে আমার এটা কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, এবং এই জিনিসটা এই জন্য যারা হচ্ছে যে যথাযথ কর্তৃপক্ষ আছেন তাদের থেকে কিন্তু তাদেরই উচিত এই সিদ্ধান্তটা ঠিক মতো নেওয়া। নেক্সট হচ্ছে আবেগের প্রভাব। আবেগের প্রভাব মানে হচ্ছে ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নেওয়া। আমার প্রতিষ্ঠানের জন্য কোনটা ভালো হবে সেই জিনিসটাকে আমি যদি মাথায় না রেখে আমি যদি চিন্তা করি যে আমি যদি আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেই, তাহলে কিন্তু এটা আমার মানে এটা কিন্তু একটা কার্যকর সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই একটা সমস্যা হয়ে দাঁড়াবে। যেমন আমি কোনো একটা প্রতিষ্ঠান থেকে মানে কোনো একটা প্রতিষ্ঠানের মালিকের সাথে আমার হচ্ছে ভালো সম্পর্ক আছে, এখন এই যে এই কথা চিন্তা করে মানে হচ্ছে আবেগের বসে আমি তার কাছ থেকে বেশি টাকায় কাঁচামালগুলো কিনছি, যেখানে আমি যদি আমার প্রতিষ্ঠানের কথা চিন্তা করি এতে কিন্তু আমার মানে প্রতিষ্ঠানের ব্যয় বাড়ছেই কিন্তু। কিন্তু এই জিনিসটা যদি আমি এভাবে না করে আমি যদি আমার প্রতিষ্ঠানের কথা চিন্তা করতাম যে প্রতিষ্ঠানের কোথায় আমি কম মূল্যে আমি আমার এই সেম কাঁচামালটা পেতে পারি, তাহলে কিন্তু দেখা যেত যে অধিক ফলপ্রসূ বা কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা যেত এবং এর ফলে প্রতিষ্ঠানেরই কিন্তু লাভ হতো। তাহলে আবেগের প্রভাব এটাও কিন্তু একটা বড় ধরনের মানে আবেগী হয়ে ডিসিশন নেওয়া এই জিনিসটাও কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবং বাস্তবায়নের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। নেক্সট হচ্ছে আমার উপকরণের অপ্রতুলতা। এটা মানে কি উপকরণের অপ্রতুলতা মানে হচ্ছে কি, যেমন হচ্ছে যে তোমার আমার আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম, এখন সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অবশ্যই আমার কিছু উপকরণ দরকার পড়বে, আমার হচ্ছে যে সেই সাথে আমার জনশক্তি দরকার পড়বে, আমার মূলধন লাগবে, তারপরে হচ্ছে যে আমার যন্ত্রপাতি দরকার পড়বে, আমার বিভিন্ন ধরনের উপকরণাদি কিন্তু দরকার পড়বে। এখন সে উপকরণগুলো যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু আমার এই সিদ্ধান্তটা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে, তাই না বলো? এই জন্যই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দেখতে হয় যে আমি যে ডিসিশনটা নিচ্ছি সেই ডিসিশনটা নেওয়ার জন্য যে উপকরণ দরকার আছে সেই উপকরণগুলো কি আমার উপকরণাদি কি আমার আছে কি নাই, এই বিষয়গুলো মাথায় রেখে এরপরে কিন্তু ডিসিশনটা নিতে হয়। লাস্ট যেটা সেটা হচ্ছে সহযোগিতার অভাব। এরকম অনেক ক্ষেত্রে হয় যেমন হচ্ছে যে সিদ্ধান্তটা গ্রহণ করা হলো সেটা বাস্তবায়নে মানে যারা অধস্তন আছে যারা হচ্ছে যে প্রতিষ্ঠানে যারা কর্মচারীরা আছে তারা হচ্ছে সহযোগিতা করে না। অনেক সময় দেখা যায় যে মালিক শ্রমিক সম্পর্ক সেখানে ভালো না কোনো একটা প্রতিষ্ঠানে, তো ওই ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নে ওরকম সহযোগিতা পাওয়া যায় না। তো এই কারণে হয় কি যে বাস্তবায়নে যেহেতু সহযোগিতা পাওয়া যায় না তো এই জন্য হয় কি যে যখন হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন যদি অধস্তনদের মতামত গ্রহণ করা হয় তাদেরকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং এই বিষয়গুলো যদি বিবেচনা করা হয় তখন দেখা যায় যে অধস্তনদের কাছ থেকে কার্যকর সহযোগিতা লাভ করা যায় সিদ্ধান্তটা বাস্তবায়নে, নয়তো দেখা যায় যে এই সহযোগিতার অভাবেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করা যাচ্ছে না। তাহলে এই ছিল সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের বিভিন্ন ধরনের সমস্যা, যেই সমস্যাগুলোর কারণে সিদ্ধান্ত বাস্তবায়ন অনেকাংশে সম্ভব হয় না এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও বেশ কিছু প্রবলেম মানে সমস্যা দেখা দেয়, বেশ কিছু বাধা সিদ্ধান্ত গ্রহণকারীদেরকে ফেস করতে হয় বা মুখোমুখি হতে হয় বিভিন্ন ধরনের বাধার। এবং আশা করি এই সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার ধারণা পেয়েছো। ধন্যবাদ সবাইকে।